আসসালামু আলাইকুম ইনভারস্টেটরাফ কল্যাণী বি এ ফোর্থ সেমিস্টার যারা এই বছর পরীক্ষা দেবে তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়ছে সে নিয়ে আলোচনা করবো এইমাত্র মাত্র তোমাদের কল্যাণী নোটিস পোস্ট করেছে তো তোমরা দেখতে পাবে দেখে নাও ভালো করে এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট জোন নদীয়া ডিস্ট্রিক্টের কোথায় সেন্টার পড়ছে তো দেখে নাও ফার্স্ট এটা কী বলছে ভালো করে প্রথম যেটা বলছে এক্সাম সেন্টার নাম অর্থাৎ তুমি যে এক্স যেখানে এক্সাম যে কলেজে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার নিজের কলেজে তুমি যে কলেজে পড়াশোনা করছো আর তৃতীয় চতুর্থ হচ্ছে ছেলে মেয়ে ঠিক আছে তো দেখে নাও ভালো করে তো ফার্স্টে দেখতে পাচ্ছ এগুলো দেখে নাও চাকদা কলেজ যেটা আছে ছেলে মেয়ে সব একই সঙ্গেত কল্যাণ মহাবিদ্যালয় যেটা পড়েছে ঠিক আছে পাই টু পাই তোমরা দেখে নাও যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় বা খুঁজতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই যেন তোমরা বলবে আমি বলে দেবো এটা দেখে নাও তোমাদের অনেকে ডাউট হতে পারে এই যে ডেট তোমাদের ঠিক আছে প্রপার ডেট অনেক হয়তো ওয়েবসাইটে খুঁজতে পারো কিন্তু ওয়েবসাইটে যদি না পাও তাহলে জানবে মানে এখনও ওয়েবসাইটে এখনো পোস্ট করেনি অ্যাকচুয়ালি আপলোড করেনি এটা তোমাদের যে কলেজের যে গ্রুপগুলো আছে সেই কলেজ ডাইরেক্ট তোমাদের কলেজ স্যারকে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে এটা করেছে তো আপলোড খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই কিন্তু এটা জেনুইন নোটিশ হ্যাঁ তো দেখে না ভালো করে তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এটা সেকেন্ড পেজ ফার্স্টে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার আমি প্রত্যেকটা কলেজে টুকটুক করে তুলছি তোমরা দেখে নেবে আশা করি তোমরা বুঝতে পারবে কোনো যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের ফোর্থ সেমিস্টার সমস্ত নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জোন আবারও বলে দিচ্ছি তোমরা দেখে নাও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে ফার্স্টে এটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার নেম দ্বিতীয় হচ্ছে তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে এবং ছেলে এবং মেয়ে ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পেরেছো এখানে দেখে নাও যে কৃষ্ণনাথ কলেজ যেটা কেন কলেজ কেন কলেজ সেন্টার পড়ছে এস এ বোস কলেজ সেন্টারে এবং হাজি এ কলেজ ছেলে মেয়ে উভয়ের কিন্তু কেন কলেজে পরীক্ষা দিতে হবে এবং বহরমপুর গার্লস কলেজ যেটা হচ্ছে সেটা বেলনা এস কলেজ এবং বহরমপুর কমার্স কলেজের সমস্ত মেয়ে ওখানে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তো এইভাবে পড়তে দেওয়া যাবে ফার্স্ট এরটা হচ্ছে তোমাদের ফার্স্ট এরটা হচ্ছে তোমাদের সেন্টার নেম এবং দ্বিতীয়টা যেটা হচ্ছে তোমাদের কলেজ নাম যে কলেজে একটু তোমরা পড়াশোনা করছো ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেয়েছো কোনো জায়গায় কিছু বুঝতে হবে অবশ্যই তোমরা কমেন্ট করো আশা করি তোমরা কমেন্ট করে আমি জানিয়ে দেবো এবং তার সঙ্গে বলে দিই এখানে দেখো যেটা হচ্ছে মুর্শি মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় যেটা হচ্ছে ডোমকল কলেজ ডোমকল কলেজ ডোমকল গার্লস কলেজ এই কলেজের সেন্টার ওই কলেজে কিন্তু পড়েছে ঠিক আছে তা আশা করি সকলেই বুঝতে পেরেছো এবং তোমাদের ফোর্থ সেমিস্টার সমস্ত নোটস কাছে পেয়ে যাবে নোট যদি নিতে যাও তাহলে স্ক্রিনের নাম্বারটা তোমরা যোগাযোগ করো থ্যাংকস ফোর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমাদের সকল বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দাও আশা করি সকলেই বুঝতে পেরেছ যদি কোন জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমাদের কবে কী পরীক্ষা হবে সেটা তোমাদের অ্যাকচুয়ালি ই করা হয়ে গেছে রুটিন দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে কেমন আর সমস্ত সাবজেক্টে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো সার্সেন ভিডিও